বৃষ্টিস্নাত দিন, নিরবতা হোম অফ ক্রিকেটে। শেষ হয়েছে এশিয়া কাপের আনুষ্ঠানিক ক্যাম্প। টিম টাইগার্সের জন্য সময়টা প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগের। দিনটা বিশেষ নাজমুল হোসেন শান্তর জন্য। নিজের জন্মদিনে স্বাদ পেয়েছেন পিতৃত্বের। সামাজিক মাধ্যমে মা ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন। ঘরের মাঠে নেই অনুশীলন। টানা দুই দিন সাকিব মুশফিকরা যে যার মতো সময় কাটাবেন পরিবারের সঙ্গে। চাইলে এশিয়া কাপের জন্য গুছিয়ে নিতে পারেন ব্যাগটাও। মহাদেশীয় টুর্নামেন্টের আগে প্রস্তুতির কমতি রাখেনি বোর্ড। ক্লোজড ডোর সেশন করে আলোচিত হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহে। অনুশীলনের ফুটেজ বিশ্লেষণ, শিষ্যদের পরিস্থিতি সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা ছিল লঙ্কান হেডমাস্টারের। হেডকোচের এমন কঠোরতা এশিয়া কাপ নিয়ে দেখাচ্ছে বড় স্বপ্ন। কম্পিটিটিভ ক্রিকেট হবে আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশ টিমটা যথেষ্ট ভালো এবং অনেকদিন যাবৎ আমরা এই ফর্মেটে মানে ভালো ক্রিকেট খেলে আসছি। সো এক্সপেকটেশন থাকবে অবশ্যই, অবভিয়াসলি, যে ফাইনালে কোয়ালিফাই করা অ্যাট ফার্স্ট, বাট ম্যাচ বাই ম্যাচ আপনাকে কি দেখতে হবে। এন্ড অফ দ্য ডে আপনারাই হয়তো বা মিডিয়ায় হয়তো বা তাকে জিজ্ঞাসাবোধক চিহ্ন করবেন, কোশ্চেন করবেন অনেক রকম, যে আপনি ক্লোজ ডোর কেন প্র্যাকটিস করলেন। বাট রেজাল্টটা করা উচিত আমার কাছে মনে হয়। তার তো একটা ধারণা আছে যে ক্লোজ ডোর প্র্যাকটিস করে হয়তো বা সে অনেক আগে থেকে হয়তো বা রেজাল্ট পেয়েছে। বাট আমি চাই যে রেজাল্ট আসলে, এবং অন্যান্য সবাই কিন্তু এই রেজাল্টই চাই। আপনি অ্যাজ এ কোচ আপনার যদি রেজাল্টের পাল্লাটা ভারী হয়, উইনিংয়ের পাল্লাটা ভারী হয়, তাহলে সে যে ওয়েতে এগোচ্ছে আমার কাছে মনে হয় রাইট ওয়ে। না থেকেও আছেন মাহমুদুল্লাহ, তবে সাবেকরা আস্থা রাখতে চান তরুণদের উপর। আফিফ, শেখ মেহেদি, শামীম পাটোয়ারিদের কাছে প্রত্যাশা দায়িত্বশীল ব্যাটিং। প্রতিটা ফরম্যাটে যে পারফর্ম করছে, লাইক ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে তারপর আপনার 19 লেভেল, তারপর এ হচ্ছে আপনার HP লেভেল, সব জায়গা পারফর্ম করে কিন্তু এই ছেলেগুলো সুযোগ পাচ্ছে। সো এখন এদের দায়িত্ব হচ্ছে আপনার এই এরিনাতে হচ্ছে ভালো পারফর্ম করা। সো এখানে যদি পারফর্ম করতে পারে তাহলে সে সেটেল ডাউন হয়ে যাবে। এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ, কখনোই শিরোপা জিতেনি। তামিম থেকে সাকিব বদলেছে নেতৃত্ব, ভাগ্য বদলাবে কি? সাকিব 15-20 বছর যাবৎ ইন্টারন্যাশনাল কেরিয়ার, সে জিনিসটা সে ভালোভাবে করে যাচ্ছে। পারফর্মার, তারপর দেন ধরেন পারফর্মার এবং টিম হ্যান্ডেলিং, তার যে একটা মানে দায়িত্ব থাকে সে দায়িত্বটা আমার কাছে মনে হয় যে সে পারফেক্টলি করে যাচ্ছে। এবং এতদিন ধরে একটা মানুষ কীভাবে পারফর্ম করে সাকিবকে জিজ্ঞাসা করতে হবে আসলে, আদারওয়াইজ ক্যাপ্টেন্সি নিয়ে তার কোনো অবজেকশন নেই। এবার স্বপ্নটা আকাশ ছোঁয়ার। সাকিবের নেতৃত্বে পূর্ণতা পাক অধরা ট্রফির প্রত্যাশা সাবেকদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।